হসপিটালে আর তারপরে আমি আবার রান্নাটা বসে, তাই জন্য একটুখানি আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেহেতু একটুখানি ঘুমালাম। ঘুমিয়ে বরকে উঠে একটুখানি টিফিন করে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এবার একটু বাদ বাকি যে রান্নাটা বাকি আছে সেটা করব। তাহলে আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এবার আবার তোমাদের সামনে এলাম। চলো রান্নাঘরটা, মোটামুটি সকালবেলা তো রান্না করেছি সেই জন্য মোটামুটি এলোমেলোই রয়েছে রান্নাঘরটা। এবার রান্নাবান্না যতটা আছে বাকি সেরে টেরে ভাবছি একটু বেরাবো, মায়ের কাছে যাব। কিন্তু ওয়েদারটা দেখছি ভালো না, রোদ্দুরও ওঠেনি। তাহলে দেখা যাক কতটা কি করতে পারি। মাছটা তো হয়ে গেছে আমার, মাছের তরকারি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটু শুক্তো, একটু লাউ দিয়ে রেখেছি প্রেশারে, একটু শুক্তো বানাবো। শুক্তোটা করলে মোটামুটি আমার হয়ে যাবে। তাহলে চলো দেখো, সকালে তো এক পোর্শন রান্না বান্না হয়ে গেছে, মেয়েকে করে দিয়েছে। আর এখানে হচ্ছে প্রেশারে আমি লাউটা সিদ্ধ করেছি, লাউ দিয়ে শুক্তো। তোমরা আবার ভাববে লাউয়ের আবার কি শুক্তো। আমাদের এই সাহাদের বাড়িতে এসে আমি একটা রান্না শিখেছি যে লাউ পেঁপে, এগুলো হচ্ছে লাউ পেঁপে আলু যেগুলোই থাকুক না কেন প্রেশারে সিটি মারিয়ে ওটা এবার তেঁতো ফোড়ন দিতে হবে। তেঁতো মানে বুঝতে পেরেছো, তেজপাতা, রাঁধুনি, গোটা ধনে, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে তেলে দিয়ে ফোড়ন দিয়ে তবে এই মানে শুক্তোটা ফোড়ন দিতে হবে। এই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বড়ি ভেজে দেওয়া হয়, আর এই যে এই শুক্তোটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে
বাদ বাকি কাজকর্ম করে, মানে এই তো রুটিন, এতদিন পুজো আসা ছিল, এ ছিল, আবার সেই কালী পুজো অব্দি ওয়েট করতে হবে। ওই দিন তো আবার বাড়ি যাব, তার কারণ হচ্ছে ওই দিন বাড়িতে পুজো থাকে, জানি না মনটাও ভালো না, মায়ের শরীরটাও খারাপ, কি হবে না হবে, মানে খুবই শরীর খারাপ মায়ের, এটা নিয়েও মনটা একটু খারাপ আছে। তা যাই হোক, সব মিলিয়েই চলতে হচ্ছে, মা তো ঘর থেকে বেরাতেই পারে না, আর্থারাইটিস যে পুরো মানে ব্যথাতে সারা শরীর, মানে কি বলবো, হাঁটতে চলতেই পারে না, একটুখানি জাস্ট ওই ঘরের মধ্যে হাঁটাচলা করে ব্যাস এইটুখানি, মানে নিজের দোষেও নিজে অনেকটা এ কোথাও হাঁটবে না, বেরোবে না, চলবে না, তাহলে আর শরীর থাকবে কী করে? শরীরের না মহাশয় যা হবে তাই সয়, এটা কিন্তু ঠিক কথাই। তুমি যদি একেবারে কি বলবো আতত্ব করে দাও শরীরটাকে, তাহলে কিন্তু শরীরটা আতত্বই হয়ে যাবে। শরীরকে যতক্ষণ তুমি খাটাতে পারবে ততক্ষণই সে খাটবে, আর যখনই তুমি বসে পড়বে তখন সেও কিন্তু বসে পড়বে। বসে পড়াটা কিন্তু উচিত নয়, সবসময় কাজের মধ্যে থাকাটাই উচিত। তাহলে চলো, এখানে বলতে বলতে আমি রান্নার গোছানোগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে টুছিয়ে এবার একটু মায়ের কাছে তো যেতেই হবে, সকালবেলাটা সবাই কাজে চলে যায়, একটুখানি দেখে আসি বাড়িতে গিয়ে। তাহলে চলো, দেখো এখানে দুটো জায়গাতেই দুটো রান্না বসিয়ে দিয়েছি, শুক্তোটা বসিয়েছি আর ওদিকে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি, শুক্তোটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর ওখানে প্রেশারে ডিম সেদ্ধ করছে, ওটা কারি করে নেবো রাত্রেবেলায়। আর এখানে দেখো ঘরদোর সমস্ত পরিষ্কার তো হয়েই গেছে, আর ওই ঘরটা পুছলেই আমার কমপ্লিট হয়ে যাবে, তারপর ওই বাড়ি যাব, এসে তারপরে আমি স্নানে যাব।
চলো দেখছো কি অন্ধকার লাগছে, মানে একদম রোদ্দুর ওঠেনি বলে না অন্ধকার লাগছে। চলো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আর দেখেছো মেয়েটা বাসন মেজে উপর দিয়ে সমস্ত গেছে। চলো কি কি রান্না হয়েছে দেখো, এখানে দুটো ডিম সিদ্ধ করে রেখেছি, এটা রাত্রে পড়িয়ে উঠে একটু মানে ডিমের কারি করব, বুঝতে পেরেছো? এখানে আছে একটু বড়া, পেঁয়াজি বড়া, এখানে দেখো আছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আছে, আলু দিয়ে করেছি বুঝেছো। ও এটা দেখো, এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা, বুঝতে পেরেছো? এটা ঝিঙের খোসা বাটা আছে। এখানে দুটো পয়সা উকি মারছে আবার, দেখেছো পরিষ্কার হয়ে গেছে, আমি কিন্তু সব পরিষ্কার। আর এখানে ভাবছো তোমরা পাতা কেন রেখেছি, এটা আমার শর্টস বানাবো আজকে, সেই জন্য পাতাটা লাগবে, সেই জন্য ওটা রেখেছি। আর নিচে দেখো কি কি আছে দেখাচ্ছি, এখানে দেখি কি আছে, এখানে একটু আলু পটলের পটলগুলো বেঁচে আছে কালকের এই তরকারি, বুঝেছো? এখানে আছে ভাত, আর একটা জিনিস ছিল কোথায় গেল দাঁড়ো, এখানে হচ্ছে এই যে শুক্তো, লাভের শুক্তো বুঝেছো, আর ওইখানে ওই দুটো আছে আমার কি বলবো বেড়ালের মাছ। তাহলে চলো সব রেখে দিয়ে এবার খেতে বসবো, পর আসবে। চলো সব মোটামুটি গোছানো রান্নাঘর, আবার খাওয়ার পর একটু গুছিয়ে দেবো, হয়ে যাবে। চলো হাতটা ধুয়ে নি, দাঁড়াও। অদ্দূর সব অন্ধকার। চলো এই মাত্র খেয়ে দেয়ে উঠলাম, এখন এই কাজকর্ম গুলো করে বাসন টাসন ধুয়ে রাখবো। এই খাবার বাসনটা তো আমি ধুয়ে নিই, দুপুরের বাসনটা শুধু কাজের মেয়েটা মাজে। আর এই ঘর দোর মুছে একটু টিভি দেখছি, দেখতে দেখতে এই কাজগুলো করে এবার আমি শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। টাটা, লাভ ইউ অল, বাই।